সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন, সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। বয়স বাড়লে তুমি আরও বেশি শক্ত হয়ে যাবে, অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না, পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো, যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বানাও। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম, নিজের ভালো জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আজ যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। লড়াই যখন আপন মানুষদের সাথে হয়, তখন সেখান থেকে সরে আসেই ভালো। শুধু নীরবতাই জানে মনের সাথে কত কথা বলি, শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে চাও। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। অসুখে মানুষ মরে যায়, মরে যায় স্বভাবে, তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার কারণে। বেইমানদের সাথে যতই ভালো করো না কেন, এরা অবশেষে দেবে সেই ধোকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। আপন মানুষে যখন ভুল বোঝে, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয়। স্ত্রী সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, পৃথিবীতে চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো, কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত, অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়, মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে। জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটি সত্যি, আজকাল মিথ্যে কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সেও নিজেও মরবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় একরকম, আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন।
অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামি। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। তোমার দুর্বল জায়গাটা জেনো, যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমার কষ্ট দেবে সব থেকে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মার স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতেই সুখ খুঁজে পাবে না। যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়, এ ব্যথার কোনো ওষুধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। তাকে গুরুত্ব দাও ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও। অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটাই কথায় কথায় রাগ দেখায়। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। পাইনি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কতটা বেশি যন্ত্রণা দেয়। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটি কি ফেলে দেয়? এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়। দুটি কারণে মানুষের পতন হয়, এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন, দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। তুমি যদি বাজ পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রার সঙ্গ ছাড়তে হবে। বিয়ের পর সবাই বলে মেয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে, কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে। ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। যদি মনে হয় তোমার গুরুত্ব নাই, সস্তা ভাবছে সবাই, তাহলে জায়গাটা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে। মনে রেখো তুমি সস্তা নও, তুমি সবচেয়ে দামি। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত, এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার গঠনে মন দিন।